নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 8ই মার্চ 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। কালকে মহাপূর্ণতিথি, শিবরাত্রির তিথি, এবং এই দিনের রাশিফল কী হবে, কী হতে পারে, আমরা কীভাবে চলতে পারি, তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব বা শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আমি বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, অবশ্যই আপডেটগুলো আছে, ডেসক্রিপশান দেখুন, কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া রইল। আমি মাঝখানে ফোন একটু অসুবিধা ছিল, ধরছি, আবার রেগুলারলি কথাবার্তা চলছে বা অনলাইনে কাজগুলো হচ্ছে, তো সেটা তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা কালকের আলোচনাটা করা যাক। কালকে কী হবে, কী হতে পারে, বা আমরা কীভাবে চলতে পারি। 8ই মার্চ 2024, মকর রাশি, শোভনা নক্ষত্র, ত্রয়োদশী পেরিয়ে চতুর্দশী পড়ে যাবে, অবশ্যই শুভযোগ, শিবযোগ চলবে কালকের দিন, শিবযোগ। যে যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করা যায় বেটার ফল পাবেন, বেটার রেজাল্ট পাবেন। 9টা 26 মিনিট থেকে 10টা 2 যাত্রার জন্য অশুভ, টাইমটা বুঝে যাত্রা করুন বা দেখে যাত্রা করুন, এই টাইমটা বা এই টাইমের যাত্রাটা, কোথাও যাওয়া বা ইত্যাদির ব্যাপারগুলো থাকলে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট রাত 9টা 5 থেকে 9টা 51 বুঝে ব্যবহার করবেন, রাত 9টা 5 থেকে 9টা 51 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। রাত 9টা 55-এর পর শিবরাত্রি পড়ছে, চলবে পরের দিন 6টা 15-16 এই সময় পর্যন্ত, তো মানে শনিবার পুরো দিনটা পাওয়া যাবে। তো মহাদেবকে ডাকার দিন, অবশ্যই মহাদেবকে ডেকে, ভগবান শিব শম্ভুকে ডেকে, আর জেনারেলি সবাই যারা হিন্দু রয়েছেন প্রত্যেকেই মহাদেবের পুজো পাঠ করেন। কালকে জানেন বামদেবের জন্মতিথি, শিবরাত্রি তিথিতে তিনি জন্মেছিলেন, স্বয়ং শিব শম্ভুই বলা হয় তাকে। তো যাই হোক, মহাদেবকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করবেন, তাতে অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বা পেতে পারবেন। যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের ব্যবসা বা বাণিজ্যগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, দেখুন, মুদিখানা, দশকর্মা, ফুল, এগুলো তো ভালো হচ্ছে, গ্ল্যামার ওয়ার্ল্ড কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে, লাক্সারিয়াস গুডস ভালো রেজাল্ট দিচ্ছে, পার্লার বা সেলুন একটু চাপের হবে, ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে, কাঠ, আসবাবপত্র ভালো রেজাল্ট দিচ্ছে, কনস্ট্রাকশন, প্রমোটারি খুব একটা ভালো নয়, হেলথ সেক্টর ভালো নয়, টিচিং এবং ওকালতি, অ্যাডভাইজিং সেক্টর কালকের দিনে ভালো হচ্ছে বা পজিটিভ হচ্ছে। আগামীকালকের দিনে বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে ল্যান্ড, লোহালক্কর অ্যাভারেজ রেজাল্ট থাকছে, লটারি বিজনেস ভালোর দিকে যাবে, যারা মিস্ত্রিবাবু, যারা মিস্ত্রি মানুষ, তারা ভালো রেজাল্টই পাবেন। তো এই মোটামুটি দিকগুলো গেল বা মোটামুটি জায়গাগুলো গেল, আসছি মেন আলোচনার জায়গায়। আগামীকালকে মেষ থেকে মীন রাশি, রাশিফলটা শুরু করি। ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য, ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করা উচিত হবে বা উচিত ফল দেবে। প্রত্যেকের উচিত হবে একটু হলেও ছায়ের যে রং, ছায়ের যে কালার, এটা কিন্তু শরীরে টাচ করানো প্রত্যেকের, কারণ বাবার ওইভাবে তো রং নেই, কিন্তু ভস্ম তিনি মাখেন, তো ছায়ের যে কালার সেটাকে যদি শরীরে একটু ধারণ করা যায়, আমরা তো ইউজ করি, কালোটা অ্যাভয়েড করবেন। শুরু করছি মেন আলোচনা, রাশিফল, কালকের দিনের রাশিফল, চলুন শুরু করা যাক, মেষ দিয়ে শুরু করব। তো কালার আমি বলে দিলাম, তো কালার কিন্তু বলা রইল। মেষ রাশি কালকের দিনে 7 সংখ্যা, মেষ রাশি কালকের দিনে 9টা 44 মিনিট থেকে 11টা 55 দেখে শুনে ব্যবহার করুন, বেস্ট টাইম হচ্ছে 1টা 5 থেকে 5টা 40 মিনিট কালকের দিনের জন্য, সেকেন্ড হাফটা ভীষণ ভালো এবং পজিটিভ রেজাল্ট দেবে। কালকে এই মেষকে এনার্জেটিক হতে হবে, এনার্জি বাড়াতে হবে, আরও বেশি এনার্জি নিয়ে কাজ করতে হচ্ছে, হেলথ ভালো হবে, প্যারেন্টসদের হেলথ কিন্তু ভোগাতে চলেছে কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে,
মেডিকেল ডাক্তারি খাতে খরচা, কিন্তু অর্থনৈতিক স্থিরতার জায়গা দেখাচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কালকে দিনে বেটার রেজাল্ট দিতে পারে। কালকে আরও বেশি এনার্জি নিয়ে কাজ করতে হচ্ছে, এনার্জেটিক হতে হচ্ছে, এবং মহাদেবকে ডেকে আগামী কালকের দিনে ফুল ফর্মে কাজ করতে বলছি। দৈব সাপোর্ট করবে এবং বহু কাজ এগোচ্ছে কালকের দিন। আপনি মোটামুটি যে জায়গা বা যে কাজে হাত দিচ্ছেন সেই কাজ কিন্তু আপনাকে পজিটিভ ভাইবস বা পজিটিভ ফিল করিয়ে দেবে। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, এই ব্যাপারটাকে অনেক বেশি নজর বা লক্ষ্য রাখুন, এই কাজ করাটাকে অনেক বেশি এফোর্ট দিন, এক্সপেক্ট করবো বেটার হবে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে খুব খারাপ কিন্তু যাওয়ার কথা নয়, খুব খারাপও নয়, খারাপও নয়, মানে খুব খারাপ তো নয়ই, খারাপও নয়, ভালোর দিকে যাচ্ছে। তো বিজনেস আরও গ্রোথ আশা করতে পারি, বিজনেসের জায়গা আরও বেশি পজিটিভ আশা করতে পারি আপনি যখন মেষের মানুষ। প্যারেন্টসের জায়গাটাই ড্যামেজ, তো বাবা মার সাথে কোনোভাবে গণ্ডগোলও লাগতে পারে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম কিন্তু ভালো হচ্ছে না। প্রেমিক প্রেমিকারা কালকে সংযত এবং সতর্ক থাকুন। বিদ্যার্থীরা সামলে চলুন, স্টুডেন্টগুলো কালকে পারিবারিক ক্যাওয়াস, অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি মিটতে পারে। হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল কোর্ট কাছাড়ি আইন আদালত পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়। অশ্বিনী নক্ষত্র, বাড়তি কথা বলবেন না, বাড়তি লোকজনদের সাথে মিশবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে কাজগুলো করুন বা ইজিলি, যাতে আরও সহজে কাজগুলো করা যায় দেখুন, এটা দেখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে নার্ভাসনেস বা টেনশান করে ফেলতে পারেন বড্ড বেশি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি, ছাই ব্যবহার করছেন। বৃষরাশি কালকের দিনে চার ব্যবহার করছেন। বৃষরাশি আগামী কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবেন, ডাকার দরকার আছে। ৯:৪০ থেকে কালকের দিন 11:45 দেখে 1:05 থেকে 5:35 শুভ সময়। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ ওয়াইজ কালকের দিনে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, বাচ্চার হেলথ, ছোটগুলোর হেলথ অনেকটা ভালোর দিকে যাচ্ছে। টাকার চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে, জল কিন্তু মাথার ওপর দিয়ে যাবে। টাকা টাকা রিলেটেড চাপ বা এই ব্যাপারটা কালকে ভালো রকমভাবে ভোগাচ্ছে। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। কালকে আলাপ আলোচনা, কথাবার্তা বলানো, অনেক বেশি করে কথাবার্তা বলে প্রবলেম সালটানো বা মেটানো ভালো রেজাল্ট দিচ্ছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, আপনি যখন বৃষণ মানুষ, আগামী কালকের দিনে যখন আপনি যেখানে যেখানে পাচ্ছেন ম্যানেজ যদি করে নিতে পারেন সুন্দরভাবে, সুমসৃণভাবে কথা বলে, দৈব সাপোর্ট করছে এবং কিছু ক্ষেত্রে বাটারিং বা অয়েলিং করলে অবশ্যই বেটার রেজাল্ট আসবে। মহাদেবকে ডাকুন, ডেকে কাজ করুন, কাজ কিন্তু পজিটিভ হচ্ছে। কিন্তু বিশেষত বন্ধুত্ব, কলিগ, সহকর্মী, ম্যানেজমেন্ট, তাদের সাথে আলোচনা বেটার হচ্ছে, বরং নিজে খেটে সাফল্য কম। আমি খাটছি, আমি পরিশ্রম করছি, তাতে প্রেশার বেশি, এটা বুঝুন। অনেকটা টাইম টেকিং, টাইম নষ্ট হওয়া, এগুলো থাকবে। ব্যবসা কিন্তু বন্ধুরা ভালো চলছে না। স্বামী স্ত্রী সম্পর্ক গতানুগতিক চলছে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আমি বলতে পারি কর্তব্য বা দায়িত্ব বা দায়িত্ব পালনগুলো কালকের দিনে ওভারঅল ভালোর দিকে যাচ্ছে, ভালো বা ভালো হচ্ছে। দায়িত্ব পালন করতে চাইছি, দায়িত্ব নিতে চলেছি, ভালো হচ্ছে। কালকের দিনে বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন। সন্তান একটু অবাধ্য থাকছে। লিগাল আইন আদালত কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথাই নয়, তো কালকের দিন ম্যানেজ করতে জানতে হবে। ইভেন পরিবারের ক্ষেত্রে হাউস ওয়াইফ হলেও সব জায়গাটাকে না বেটার হয়ে যাবে দেখুন আপনি যখন বৃষরাশির মানুষ। কৃত্তিকা বৃষরাশি, পয়সার ব্যাপারে সাবধান। রোহিণী নক্ষত্র কালকের দিনে হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন, সেটা দেখুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্কগুলোকে মজবুত করুন, এটা এখান থেকে কিন্তু খেলা জমে যাবে। মিথুন রাশি, ছাই রং ব্যবহার করবেন, টাচ রাখবেন একটু শরীর, একটা রুমাল ছাই রঙের হতেই পারে। মিথুন রাশির তিন সংখ্যা, মহাদেবকে ডাকা, 10:05 থেকে 11:45 দেখে শুনে ব্যবহার করছেন। কালকের দিনে 12:55 থেকে 5:20 স্টেবল, খুব শুভ নয়। মিথুনের শরীর ভালোর দিকে যাচ্ছে,
বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে, ছোটগুলোর হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে, বাড়ির বোনগুলো মহিলাগুলোর হেলথ নিয়ে, মহিলাদের হেলথ নিয়ে প্রবলেম রয়েছে। তো বাড়ির যারা মেয়ে বোন ভাই মানে দিদি, এনাদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে বড্ড বেশি চাপ থাকছে এবং অনৈতিক চাপ, অযথা বোঝা, হ্যাপা পোয়ানো, বাড়তি দায়িত্ব, এক্সট্রা প্রেশার, হয়তো উপোস করে আছেন শিবরাত্রির জন্য, শরীর টানছে না বাট খাটিয়ে যাচ্ছে আপনাকে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হচ্ছে। ইনভেস্টমেন্টে সাকসেস দেখাচ্ছে, ট্যুর বা ট্রাভেল কালকে পজিটিভ হচ্ছে। যদি আমি কোনো ট্যুর ট্রাভেল ইত্যাদিগুলো করতে চাই, কালকে দিনে পজিটিভ থাকবে, পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু কর্মক্ষেত্র ডিসস্যাটিসফাইড হচ্ছে, লোকের বিষ নজরে পড়তে চলেছেন, অপর মহল, হায়ার অথরিটি, ম্যানেজমেন্ট, এনাদের কু নজরে পড়তে পারেন, একটু লক্ষ্য রাখবেন। কালকে মিথুন রাশির মানুষ হলে এমন কথা শোনালো, গা জ্বলে গেল, ব্যবসা ভালো, কাস্টমার ডিল হবে, প্রচুর কাস্টমার পাবেন, প্রচুর না পেলেও ভালো কাস্টমার, ভালো প্রফিট আসছে, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, বন্ডিং ভালো হচ্ছে, বাবা মার সাথে বন্ডিং ভালো হচ্ছে। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ সব মিলিয়ে একটা কোয়ালিটি টাইমস কাটানো আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। আপনি হাউস ওয়াইফ হলে এই শত্রুতা আপনিও পাবেন, এই শত্রুতা বা শত্রুতার ব্যাপার আপনিও পাচ্ছেন। স্টুডেন্টরা কালকে ভালো রেজাল্ট হচ্ছে, স্টুডেন্ট বা আমি ধরুন একজন স্টুডেন্ট, আমি ভালো রেজাল্ট পাচ্ছি কালকের দিনে। সন্তান সুখ অ্যাভারেজ মোটামুটি, কারণ হেলথটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, তবে লিগাল কোর্ট কাছাড়ি আইন আদালত পুলিশি ঝামেলা ঠিকঠাক, একদম ঠিকঠাক রেজাল্ট রয়েছে, নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন মিথুনের মানুষ, তো মিথুন কালকে সামলে চলার দিন, তর্কে না যাওয়ার দিন, মোট কথা জিস্ট হচ্ছে এটা দেখে শুনে চলার দিন। মৃগশিরা নক্ষত্র ইনভেস্টমেন্ট হবে না, আদ্রা নক্ষত্র লোকের কথায় নাচবেন না, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভোগ গণ্ডগোল রয়েছে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা, আগামীকালকে ইউজ করছেন ছাই, কালকের দিনে নয় ব্যবহার করছেন, কালকের দিনে শিব শম্ভুকে ডাকছেন পৌনে একটা থেকে ছটা শুভ সময় প্রায়, খেয়াল রাখতে বলছি ওই অ্যাপ্রক্স দশটা থেকে ওই 9:55 অ্যাপ্রক্স 10টা, এখান থেকে 11:40 দেখে। কর্কট প্রথম কথা হচ্ছে শরীর কিন্তু ভোগাতে চলেছে। আপনি কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, আগামীকালকে হেলথ কিন্তু খুব একটা ভালো না, কোনো না কোনোভাবে শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে চাপ বা ট্রেস পড়ার জায়গা দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফ্যামিলি, গুরুজন, এজেড, সিনিয়র, এনাদের হেলথ ভালো হচ্ছে, ট্রাভেল দেখে করবেন। এবার বললেন কোনো একটা মন্দিরে পুজো দিতে যাবো, এটাকে ট্রাভেল বলছি না, একটু ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার দেখে করুন। আপনি কালকে মাখনটা খাওয়ার ব্যবস্থা করুন, এবং সবচেয়ে বড় কথা, কালকের দিন মানুষের কাছে আরও বেশি করে রিচ তৈরি করুন। আপনি যখন চাকরি করছেন, যারা সেলস পার্সন, মার্কেটিং পার্সন, কীভাবে নিজেকে প্রমোট করতে হয় নিজের জায়গাটা, এবং যে লোকগুলো আপনাকে ভালোবাসে, হয় না, অনেক লোকজন আছে আমাকে ভালোবাসে চাকরির জায়গায় গিয়ে বা কাজের জায়গায় গিয়ে, সেই লোকগুলোকে আরও বেশি করে গ্রিপিং করুন, বেটার রেজাল্ট পাবেন। সো চুজি হওয়া উচিত এবং কোয়ালিটি কাজ করা উচিত, যেটা ভ্যালুয়েবল কাজ, ব্র্যান্ডেড কাজ, সেই কাজগুলোকে টাইম দেওয়া উচিত, কারণ কালকে ভালো কাজ হচ্ছে এবং ভালো দিনে ভালো কাজগুলোকে পজিটিভলি করা যায়, এটাকে দেখতে হবে বন্ধুরা। আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে স্টেবল থাকছে। ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি থাকতে পারে, প্রাইমারিলি প্রাথমিকভাবে কম বেশি বাধা বা অবস্ট্রাকশন থাকতে পারে, বাট দিন যত এগোবে কাজটা তো এগোবে, দিন যত গড়াচ্ছে কাজের গতি তত বাড়ছে, এবং একটু লেগে থাকুন, পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব, দৈব সাপোর্ট করছে তো অসুবিধা নেই। দাম্পত্য কাঁদাবে, শিবরাত্রির দিনে বলছি দাম্পত্য কাঁদাবে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে আপনি প্রবলেমে রয়েছেন, অশান্তিতে রয়েছেন, মানসিক অস্থিরতাতে রয়েছেন, বা কোনো না কোনোভাবে আপনি একটু চাপে থাকছেন, এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের বিদ্যাস্থান ভালো নয়, লিগাল ভালো, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, জ্ঞাতিশত্রুতা এটা মিটতে পারে, বা এই জায়গাগুলো মেটার সম্ভাবনা প্রবলভাবে থাকছে আগামীকালকে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে, লিগাল বা জায়গা জমি এগুলোতে। সব মিলিয়ে কর্কট ভালো রেজাল্ট পাচ্ছেন। পুনর্বসু নক্ষত্র অহেতুক বড্ড বেশি নেগেটিভ থিঙ্কিং আপনার মধ্যে কাজ করছে, এটা চাপের। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আমি যখন পুষ্যা নক্ষত্রের মানুষ হচ্ছে, শুধুমাত্র দৈব নির্ভর হয়ে কাজ করব এটা কিন্তু চলবে না। অশ্লেষা নক্ষত্র ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কোনো ভুল করতে পারেন,
ওভার কনফিডেন্সের জায়গায় গিয়ে কোনো রকম অসুবিধা বা মানে প্রবলেমে পড়তে পারেন। তো বন্ধুরা এটা একটু খেয়াল রেখে চলবেন বা লক্ষ্য রেখে চলবেন। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা, আগামীকালকের দিনে ছাই ব্যবহার করছেন, এক ব্যবহার করছেন, দুই ব্যবহার করছেন, সেবা অর্চনা ভীষণ জরুরি। একটা 20 মিনিট থেকে 4:55 বা 5টা শুভ সময়, কিন্তু প্রায় 12:10, 10টা থেকে দেখে দিন আপনার নয়। বদনাম, অশান্তি, ঝামেলা, শত্রুতা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বদনাম খেয়ে যাওয়া, ঝামেলায় পড়ে যাওয়া, অশান্তির মধ্যে পড়ে যাওয়া, ফালতু ঝামেলায় পড়ে যাওয়া, কেউ পুরনো রিভেঞ্জ নিচ্ছে, তো খুব সাবধানে, জিস্ট হচ্ছে এটা, খুব সাবধানে। যত বিশ্বাসী মানুষ হোক, যত ভালোবাসার বা প্রেমের মানুষ হোক, আমি বলবো আপনি কালকে সাবধানে থাকবেন। আপনি যখন সিংহ, সিংহর হেলথ ভালো, সিংহর ফ্যামিলি হেলথ স্টেবল থাকছে, কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল নেই, চাকরি করতে গিয়ে সমস্যা রয়েছে। আপনি ধরুন এখানে নেই, আমি বললাম ও তো আমার খাতা নিয়ে চলে গেছে, আমি বললাম ওর জন্যই কাজ খারাপ হয়েছে, কাজ এগোচ্ছে না, কাজ পেছোচ্ছে, তো কালকের দিন দেখে শুনে চলতে হবে, ইনভেস্টমেন্ট বারণ করব। ভ্রমণ চলতে পারে, কিছু কলিগ নয়, অনেক কজন কলিগের থেকে সাবধান থাকবেন। ব্যবসা শুভ চলছে, মানে মন্দার ভালো বলতে পারি, ব্যাপক নয়, বিশাল কিছু নয়, ভালো বলছি। তবে মেন্টাল স্ট্রেস, মানসিক প্রেসার, উদ্বেগ, দুশ্চিন্তা, এটা কিন্তু ভীষণ রকমভাবে অ্যাপ্লিকেবল কালকের দিনে, চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার উপর, এটা ঘটনা, তো লক্ষ্য রাখবেন। হাজবেন্ড ওয়াইফ পাশে পাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকছে, কিন্তু জ্ঞাতির সাথে সম্পর্ক ভালো নয়। এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপ বা এই প্রেশার কিন্তু আপনাকেও ফেস করতে হবে, জ্ঞাতি, জ্ঞাতির লোকজন, এই এই ব্যাপারটা। লিগাল কোর্ট কাছারি আইন আদালত নিয়ে সমস্যা নেই, বিদ্যা ঠিক আছে, সন্তান অবাধ্য থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ভালো নয় বা তাদের কাজ কর্ম চিন্তাভাবনা কার্যকলাপ, এটা ভালো নয়, তো লক্ষ্য রাখুন। সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে রিস্ক নেওয়ার দিন নয়, পূর্ব ফাল্গুনি ডিফারেন্ট ওয়েতে বা হাটকে জোর করে কাজ করবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বারবার বাধা পাবেন, একটু নজর রাখতে হবে বা একটু খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা। ছাই ব্যবহার করবেন, পাঁচে থাকবেন, কালকের দিনে অবশ্যই শিব পুজো করছেন, 9:40 থেকে আগামীকালকের দিনে 11:50 দেখে ব্যবহার করছেন, 1:35 অ্যাপ্রক্স এখান থেকে, বেস্ট টাইমটা আমি বলছি, কিন্তু 5:15 দেখুন কন্যা কিন্তু হেলথের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। শুধু আপনার নয়, আপনার পরিবার, পরিজন, কাছের মানুষজন, কম বেশি প্রত্যেকটা মানুষের হেলথ বা স্বাস্থ্যর ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে। টাকার চাপ রয়েছে, খরচা বাড়বে, জলের মতো অর্থ ব্যয়, ফালতু অর্থ ব্যয় হতে পারে, ভ্রমণে সাকসেস দেবে। যখন কোনো ট্যুরিজম, কোনো ট্রাভেল বা কোনো বেড়ানো ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো চলছে, সেটা কিন্তু আপনি কন্যার মানুষ হলে আপনাকে সাকসেস বা সফলতা দিচ্ছে। 2-3টে জিনিস বুঝুন, কন্যা রাশি ধীর স্থিরভাবে থাকবেন, ধীর এবং স্থির, লোকের কথায় কান দেবেন না, একলা চলবেন, দৈব সাথ দিচ্ছে না, খোঁচা মারবে, সিংহর মতো অত চাপ নেই, কিন্তু খোঁচা মারা, পিন মারা, কথা শোনানো, আলতু ফালতু কিছু লোকজন আপনার চারপাশে ঘুরছে, এই ব্যাপারটা চাকরি ক্ষেত্রে হচ্ছে, তো এটা একটু দেখবেন, ধীর স্থির থাকা। ধরুন দুটো ভালো লোক থাকলে 20টা খারাপ লোক রয়েছে, তো সাবধানে নিজের মতো করে থাকা, নিজের মতো করে চলা, আমার মনে হয় এটাই কিন্তু আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। ব্যবসা অ্যাভারেজ চলছে, রিলেশনশিপ ভালো হবে, হাজবেন্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে যখন সম্পর্ক জায়গাগুলো আসছে, ইভেন সমস্যা চলছে, সেটাও কিন্তু বেটার রেজাল্ট আসতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে সাপোর্ট কমই আসছে, সব মিলিয়ে বুঝতেই পাচ্ছেন, স্বামী স্ত্রী ভালো ফল হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। কালকের দিনে আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, লিগাল কোর্ট কাছারি পুলিশ নিয়ে চাপ নেই, কথা এগোনোর দিন নয়, এটা বুঝতে হবে। বিদ্যায় সাফল্য, আইনত জটিলতা, পুলিশি ঝামেলা,
লিগাল প্রবলেমস এগুলো কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে কন্যার মানুষজনদের ক্ষেত্রে বা কন্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, আবেগে সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, দেখে শুনে চলবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কারুর ব্যাপারে থাকবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়র লেভেল থেকে শত্রুতা হতে পারে যে কোনো ক্ষেত্রে। সিনিয়র লেভেল, সিনিয়র জায়গা, সিনিয়র যারা অথরিটিস রয়েছেন তাদের থেকে শত্রুতা, চাপ, প্রবলেমস তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ ছাই ছাই থাকবেন, একটু টাচ রাখবেন। তুলা রাশি কালকের দিনে আট সংখ্যার ব্যবহার করবেন, মাথাকে ছোঁকবেন যে ভাই আমি কি চাই, আমি কি চাইছি, আমি আমার কি চাওয়া রয়েছে, ছোঁকতে হবে, প্ল্যান করতে হবে। কপাল সাথ দিচ্ছে, কপাল সাথ দিচ্ছে পৌনে একটা থেকে পাঁচটা পঁয়ত্রিশ শুভ সময়, খেয়াল রাখবেন কোন সময়টা বুঝে রাখুন। নটা পঁয়তাল্লিশ মিনিট পৌনে দশটা থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট দেখে ব্যবহার করবেন। কালকের দিন তুলা রাশির জাতক বা জাতিকা লিমিটেড কিন্তু ভালো করা, অল্প করে বেশি নাম কামানো, লোকের কাছে ভালো হতে পারা এবং হাউসওয়াইফ হলো এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো কাজ গুছিয়ে নেওয়ার দিন কালকের দিন, টার্গেট সেট করার দিন, টাইম সেট করার দিন, সেইভাবে কাজ করার দিন। তার মধ্যে শরীর গতিক ভালো থাকছে, পরিবারের শরীরও স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু ভোগাবে। কোনো ট্রাভেল, কোনো ট্রাভেলিং বা এরকম কোনো ব্যাপার স্যাপার আপনি তুলার মানুষ হলে আপনাকে ভোগাচ্ছে। ব্যবসা মন্দার দিকে যাবে, দেখুন দৈব সাথ দেবে, ওপরমহল সাথ দিচ্ছে এবং সব মিলিয়ে দু চারজন শত্রু থাকুক অসুবিধা নেই, কিন্তু সব মিলিয়ে জায়গাগুলো ভালো হচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, তুলা রাশির সবচেয়ে বড় দিক হচ্ছে তুলার, আমরা ছবিটা কি দেখি, তুলা মানে দাড়ি পাল্লা, ব্যালেন্স, এদের লাইফটাই হচ্ছে ব্যালেন্স। এরা সব জায়গাগুলো, এদের অনেক দুঃখ থাকে, অনেক যন্ত্রণা থাকে, অনেক ক্ষেত্রে নিঃসঙ্গতা থাকে, কিন্তু ব্যালেন্স। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, রিলেশনশিপ কাঁদাবে মানসিকভাবে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বন্ধুত্ব কালকের দিনে প্রয়োজন পড়বে বা পড়তে পারে। সন্তান সুখ ঠিক নেই, বিদ্যায় সাফল্য রয়েছে এবং সবচেয়ে বড় কথা লিগাল কোর্ট কাছারি আইন আদালত জটিলতা মুক্তি দেবে আপনাকে। তো দৈব সাপোর্ট যেহেতু করছে, মহাদেবকে ডাকুন, শিব পুজো করুন, দিনটা শুরু করুন পজিটিভভাবে, সেকেন্ড হাফটাকে স্পেশালি কাজে লাগান। হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন সাপোর্ট করবে না, প্রয়োজন আপনাকে অবশ্যই পড়বে, তো কথাও বলবে না, কথা বাড়াবে না, এটা ঘটনা। তুলা এই জায়গাটাকে নজর রাখার উচিত, লক্ষ্য রাখা উচিত, কাজে লাগানো উচিত। তুলা চিত্রা নক্ষত্র, নিজের ঘ্যামে চলুন, বলে না ঘ্যামে থাকে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে একটু প্রাইভেটলি কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিচু তলার মানুষগুলোকে নিয়ে চলুন, নিচু তলা বা নিচু লেভেল সেই মানুষগুলোকে নিয়ে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশির নাম বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালার একই, সংখ্যা তিন, তিন দশটা বাজতে দশ থেকে প্রায় বারোটা দেখে একটা পনেরো থেকে পাঁচটা দশ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের শরীর গতিক ভালো থাকছে এবং বৃশ্চিকের ফ্যামিলির শরীর, বাবা মা এজেন্ট বা ফ্যামিলি ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ক্রাইসিস রয়েছে, দাম্পত্য জীবন ভালো, প্রেমও ভালো, খারাপ নয়, খুব ভালো কিছু জনের ক্ষেত্রে না হতে পারে, খারাপও নয়, ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। অফিসে অফিসে কোনো বড় ঝামেলা বা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার যোগ দেখাচ্ছে, কোনো ফালতু ঝামেলা, কোনো বাড়তি হেডেক, এক্সট্রা টেনশন উপরমহল আপনাকে ভোগাচ্ছে, লক্ষ্য রাখুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশি ভুগতে হতে পারে, বৃশ্চিক রাশির হঠাৎ করে ধরুন আমি কাজ করছি, টিফিন খেতে বসেছি, এমন একটা কথা শুনলাম, মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল, নার্ভাসনেস চলছে, এই ব্যাপারটা। বৃশ্চিক রাশি খুব সাবধান আগামীকালকের দিন, কালকের দিনে চলাচলের ক্ষেত্রে, কালকের দিনে চলাফেরার করতে নজর রাখুন। বিজনেস ভালো, চাকরিওয়ালা মানুষগুলো দেখে শুনে চলুন, এটা প্রবলেমের, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে। ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্য,
দাম্পত্য জীবন এবং প্রেমিক প্রেমিকারা, প্রেম করছি আমি তো, ভালো চলছে, অসুবিধা নেই। গুরুজনদের সাথে ঝঞ্ঝাট, এজেড বাবা মা সিনিয়র, টিউনিংয়ে প্রবলেম রয়েছে, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, জ্ঞাতি বন্ধুত্ব একটু একটু ডিস্টেন্স মেনটেন করা ভালো হবে, এবং আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলাটাই কালকের দিনের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা। লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, যে এই ব্যাপারে খুব বেশি চাপ নেই, কিন্তু বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন। বৃশ্চিক বিশাখা, আঁক বাড়িয়ে কাজ করতে গেলে সমস্যা। অনুরাধা নক্ষত্র, ধার দেনাতে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে শুকনো ঝামেলা হতে পারে, শুকনো ঝামেলা, শুকনো বিপদ, ফালতু ঝামেলা এগুলো তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো এটা গেল বৃশ্চিক রাশি। পরের রাশি তো জানেনই, ছাই এক মহাদেব, পৌনে একটা থেকে ছটা শুভ সময়, খেয়াল রাখতে বলবো কোন সময় এটা সেটাও বুঝে রাখুন, 10:05 থেকে 11:25 খেয়াল রাখবেন। চাপ নিতে হবে, সাকসেসকে ধরার দিন, এইভাবে ধরবেন, এইভাবে আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে সেকেন্ড হাফটাকে ব্যবহার করুন, শত্রু দমন, কথায় এগোনো, ডমিনেট করা, কর্তৃত্ব করা, লোকে ভয় পাবে, সমীহ করবে, রেসপেক্ট করবে, অনেক ভালো ভালো কথা, মানে এতটা হজম হয় না, সে বলে না খাই তো সাদা ডাল ডাল ভাত, বিরিয়ানি হজম হয় নাকি, সেই ব্যাপারটা কালকের দিনে। তো কালকের দিন ধনুরাশির অ্যাকচুয়ালি একটা ভালো দিন, কর্ম ঠো হওয়ার দিন, কর্ম করার দিন, কন্ট্যাক্টস, বন্ডিংস বিল্ড করার দিন, এবং বিজনেস কাস্টমার ডিল একদম স্টেবেল, কোয়ালিটি নিয়ে বিজনেস হোক, কোয়ালিটি নিয়ে চাকরি হোক, হোক নিজের ওয়েট যেন থাকে, যা নয় তাই করবেন না, একদম নিজের কাজে কনফিডেন্স থাকবেন, রাখবেন, কাজ করবেন, বেস্ট রেজাল্ট রয়েছে। ফ্যামিলির হেলথ কিন্তু ভালো নয় বন্ধুরা, আমার হেলথ ভালো রয়েছে, ফ্যামিলির হেলথ ভালো নয়, এই জায়গাটা নজর রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট পার ঠিকঠাক, ভ্রমণ ভালো হচ্ছে না, চেয়ারে বসে সাকসেস রয়েছে। এবার আপনি কোথাও যাবেন, শিবরাত্রির দিন কোথাও পুজো দিতে যাবেন, কোনো মন্দিরে যাবেন বা এক্সেট্রা এক্সেট্রা, তাতে কোনো অসুবিধা নেই, আপনি ধনুর জাতক বা জাতি করে যেতেই পারেন। তো ব্যবসা চাকরিতে বেটার হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার শত্রুতা জীবনের সবচেয়ে বড় দুর্বলতা আপনাদের, শত্রু দমন হয়ে যাবে। ধনুরাশিতে তিনটে নক্ষত্র পার করে, মূলা কেতু, পূর্ব সারা শুক্র, উত্তরা সারা রবি, এই যে তিনটে নক্ষত্র ধনুরাশির অ্যাকচুয়ালি সুখে বাধা তৈরি করে দেয়, কাউকে কিন্তু কর্ম বা চাকরি বিজনেস সুখ দেবে, দাম্পত্য ভোগাবে, খুচরো অশান্তি লেগে থাকছে, মনোমালিন্য চলছে, প্রেম ভালো, পরিবারের সঙ্গেও কন্ট্রোল, রাশটা আমার হাতে থাকুক, রাশটা আমার হাতে থাকুক, ভাই বোন সব মিলিয়ে আমার আন্ডারে থাকবে, চিন্তা নেই। তো কর্তৃত্ব যদি করতে না পারেন, মিষ্টি কথায় কাজ করুন, কিন্তু ভ্যালু তৈরি করুন, নাহলে প্রবলেম রয়েছে। বিদ্যায় বাধা, লিগালগুলো ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা একদম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম, আপনি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা কালকে সেইভাবে চলতে হবে, চালাতে হবে, দেখতে হবে, দেখা যাক, এক্সপেক্ট করবো, দৈব সাথ দিচ্ছে, আশা করব অনেকটা বেটার রেজাল্ট হবে। তো মূলা যেটা বলছিলাম, মূলা নক্ষত্র যোগ্যতার দাম আদায় করুন, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বানান, উত্তরাসারা নক্ষত্র নতুন দায়িত্ব নিন। নেক্সট রাশি মকর, মকর ছাই ব্যবহার করবেন, পাঁচ ব্যবহার করবেন, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবেন, কালকের দিন 9:40 থেকে 11:50 দেখে 1:15 থেকে 5:25 শুভ সময়, সবটাই বুঝতেই পাচ্ছেন, শুভ সময়টা একটার পর আশেপাশ থেকেই ঘুরছে। তো দেখুন মকর এবং মকরের পরিবার কালকে হেলথ ওয়াইজ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, আমি মকর আমার পরিবার কোনোটাই হেলথ ভালো নয়, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ট্যুরস ভালো হচ্ছে, কাজকর্মে স্মুথনেস থাকছে, স্ট্রেস কমছে, কোনো বাজে ঝামেলা, বড় ঝামেলা, কোনো বড় টেনশান সবটা মিটতে পারে, চাপ কাটতে পারে, অশান্তি কাটতে পারে, অসুবিধাগুলো কেটে যেতে পারে, তো এটা কিন্তু ভীষণ ভালো পাঠ। মকর রাশি কালকের দিনে একদম সামনে দাঁড়ান, যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে কাজ করুন এবং ফোকাসড হন, কাজকর্ম বেটার হবে, কাজকর্ম চলবে ভালো, পজিটিভ চলবে, লোকজন বাধ্য হবে আপনাকে হেল্প করতে, সেইভাবে চলবেন, আমার সাড়ে সাথী, আমার খুব খারাপ সময়, কালকের দিন ভালো, কথায় কোনো যাবে, কথাবার্তা বলা যাবে, চালানো যাবে।
ব্যবসা মন্দার দিকে যাচ্ছে আগামীকালকে, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা ভালো চলছে, খুব একটা ভালো হচ্ছে বলা যাচ্ছে না, দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক বন্ডিং তাদের সাপোর্ট ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতে একটু থাকছে, আত্মীয়রা অচেনা লোকজনের মতো আচরণ করতে পারে, বিদ্যায় সাফল্য, কোর্ট পুলিশ লিগাল এই ব্যাপারগুলো একদম ঠিকঠাক, সন্তান সুখ ভালো। কালকে মকর, আশা করি বুঝতে পাচ্ছেন কিভাবে চলবো, কিভাবে চললে ভালো হবে এবং কিভাবে কাজ করব, কিভাবে কাজ করলে ভালো হবে। তো এটা দেখুন, উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে একটু ক্যালকুলেট করুন, কাজ করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন মানসিক চাপ বেড়ে যাবে ভীষণ রকমভাবে। ধনিষ্ঠা আগামীকালকের দিনে ওপর মহলকে একটু তালুতে রেখে চলবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি কুম্ভ, ছাই ছয় শিব পুজো, দশটা বাজতে 10 থেকে 11:35 দেখে ব্যবহার করার সময়, পৌনে একটা থেকে প্রায় 5:25 শুভ সময়। দুটো জিনিস করবেন, কাজ গুছিয়ে নেবেন, 1 নম্বর কথা তেলা মাথায় তেল দিতে হবে, 2 নম্বর কথা এবং কালকের দিন তেজ রাগ জেদ দেখিয়ে লাভ হবে না, শত্রুতা স্ট্রং তাদেরকে দিয়েই আপনার কাজ হাসিল করতে হবে। তো বুদ্ধিমত্তার প্রয়োগ জরুরি, দৈব কিন্তু পুরো মাত্রায় সাথ দিচ্ছে, দৈব ডেস্টিনি কপাল আমার সাথে রয়েছে, ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু বন্ধু হবে না, দরকারে মিশবে, তো আপনিও দরকারেই মিশবেন। কালকের দিনে অনেকটা কাজ এগোচ্ছে, প্রি প্ল্যান থাকা জরুরি, প্রসেস সেইভাবে করা জরুরি এবং সেটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে। বুঝবেন আপনি সেই লিঙ্কটা যাকে প্রয়োজন, সেতুর মাঝখানে সাঁকোটা আপনি, মানে দু নদীর দুপারে, তো আপনাকে প্রয়োজন হবে। এমন কিছু কাজ থাকবে যেগুলো আপনাকে ছাড়া নেক্সট টু ইম্পসিবল, সেই জায়গাটা সুযোগ নেবেন। বিজনেস ভালো তো লোকে দরকারে মিশছে, আপনি আপনার কাজ গুছিয়ে নিন, কাজ করে নিয়ে যান এবং বেটার রেজাল্ট হচ্ছে। দেখুন হেলথগুলো ভালো হয়ে যাবে, আমার এবং আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথ ভালো, দাম্পত্যটা ভালো, প্রেম ভোগাচ্ছে কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, বন্ধু কেউ নেই, পাশে কেউ নেই, আমি একলা এই ব্যাপারটা। নতুন কিছু ট্রাই কিন্তু কালকে করা যাচ্ছে না, সম্পর্ক বা এই এই জায়গাগুলো থেকে, বিদ্যা এবং লিগাল ঠিকঠাক কালকের দিনে, কিন্তু প্রবলেম একটা, সব কিছুতে লেট হবে, টাইম মেনটেন করতে, টাইম অ্যাডজাস্ট করতে। ধরুন আমার 8টায় ট্রেন, আমি 8:02 স্টেশনে ঢুকছি, অন্যদিন দেখা যায় 8:30 আসে, কালকে 1 মিনিট আগে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, এই জায়গাটা। তো একটু দেখে শুনে চলবেন, কালকে না কোনো বন্ধুত্ব থেকে কিছু প্রতারিত হতে পারেন, সো লক্ষ্য রাখবেন। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিকই আছে। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, লোক কথা শোনাতে ছাড়বে না, শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকা, সিনিয়র লেভেলদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, হোঁচট খেতে হবে তবে কাজ হবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, আপনি মীনের মানুষ হলে কালকে সাদা এবং ছাই, মীন রাশি কালকের দিনে 8, মীন কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবেন, মহান যে দেব তিনি তো মহাদেব, ভগবান মহাদেব তাকে স্মরণ করবেন। 1:30 5:10 শুভ সময়, 10:45 থেকে 12:10 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলির হেলথ ভোগাতে চলেছে, বাচ্চার হেলথ এবং বাচ্চার সাথে সম্পর্ক ভালো, আপনার হেলথও কম বেশি ভোগাবে। কালকের দিন আপনার নয়, মানুষজনকে মাপবেন, তাড়াহুড়ো করতে যাবেন, বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন, বড় কাউকে কিছু প্রুভ করতে যাবেন, আপনি বড় প্রবলেমে পড়বেন আপনি যখন মীনের মানুষ। কালকের দিন আমার নয়, খুব সংযত সতর্ক থাকা। দেখবেন খারাপ সময়ে কেউ বলেছে যখন দরকার হবে আমাকে ফোন করবি, আমি তোর হেল্প করে দেবো, তাকে বাজিয়ে দেখুন কে কতটা পাশে আছে। তো খুব সাবধানে, খুব দেখুন, এমন অনেক হয় দেখবেন যে হ্যাঁ পারলো না, এসে কিন্তু পাশে দাঁড়ালো, হয়তো টাকা দেওয়ার সামর্থ্য নেই কিন্তু আমি তোমার সাথে আছি বলে দাঁড়ালো, কি করতে হবে বলো, এই মানুষগুলো অ্যাকচুয়ালি পাশে থাকে, কথার কথা। তো এই ব্যাপারটা দেখবেন, সবসময় তো পয়সা দিয়ে কিছু করা যায় না, পয়সা থাকলেও তো মানুষ মারা যায়, তো সব কিছু তো পয়সা দিয়ে হয় না, জীবনের 3টে 4টে সুখ লাগে,
তিন চার ধরনের সুখ লাগে, মানসিক, শারীরিক, পরিবার, অর্থ, শুধু টাকা দিয়ে এগুলো পাওয়া যায় না। তো এই এই যে জায়গাটা দেখুন কালকের দিন, ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ, কে ভালো কে খারাপ, কে মন্দ, কে সাথে কে এগেনস্টে দেখতে পাবেন। ব্যবসা শুভ, কাস্টমার ডিল হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ফ্যামিলি বলতে বাবা মা, বাদ বাকি জায়গা ঠিক নেই। হাউস ওয়াইফ হলেও এই জায়গাটা দেখছেন, সন্তান ঠিকই আছে, হেলথগুলো খেয়াল রাখছেন, ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে। লিগাল কোর্ট কাছারি পুলিশ আইন আদালত নিয়ে প্রবলেমস নেই, প্রবলেম হওয়ার কথা নয়। তো মীন রাশি চলুক, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন, স্মুথলি কাজ নিয়ে যান, কাজ ভালো হচ্ছে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে সুযোগ নেবে প্রচুর, সুবিধা নেবে প্রচুর। আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে আপনি কোনো সমস্যা, পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো ঝঞ্ঝাট, এগুলো থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এটাই আগামীকালকের রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গেলে সাপোর্ট দেবে বা সাহায্য করবে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন। নমস্কার।